বিজেপির পঞ্চায়েত সাধনপাড়া ট্যুর যেটা পঞ্চায়েত সেটা বিজেপির পঞ্চায়েত বলা ভুল, ওটা ব্যক্তিগত একজনের পঞ্চায়েত। বিজেপি পার্টির কোনো হোল্ড নেই, ঠিক আছে? বিজেপি পার্টির কোনো নীতি নির্ধারণ যেটা আছে সেটার উনি কোনো পরোয়া বা তোয়াক্কা করে না, বা বিজেপি পার্টির মেরুদণ্ডী নেতৃত্বের জন্য আজকে সাধনপাড়া টুজিপির যিনি প্রধান তিনি বিজেপির প্রধান নয়, তিনি হচ্ছেন নিজেই প্রধান, স্বঘোষিত, সে নিজেই সব কিছু, সে সব পার্টির ঊর্ধ্বে, ঠিক আছে? এবং ওখানকার মানুষ প্রধান থেকে অবশ্যই বঞ্চিত, ওখানকার মানুষকে কোনো পরিষেবা দেওয়া হয় না। ইভেন একটা কালকে দুঃখ করে আমাদের কাছে বলছিল, একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে গেলেও নাকি সেটা দেওয়া হয় না, তাদেরকে অনেক কিছু প্রুফ দেখাতে হয়। তারা 40 বছর এখানে বসবাস করছে, কেউ 50 বছর বসবাস করছে, তারপরেও তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে পারে না, ঠিক আছে? বিভিন্ন রকমভাবে তাদেরকে অবহেলা করা হয়, বঞ্চিত করা হয়। আজকে 100 দিনের কাজ হয়, জব কার্ডের কাজ হয়, কিন্তু শান্তিনগরের মানুষ সেই কাজ পায় না। আজকে কালকে বলছিল যে অনেক পরিবারে জব কার্ডই পর্যন্ত নেই, তো এই তো অবস্থা, তার জন্যই তারা বঞ্চিত অবহেলিত। সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কি বিজেপির পঞ্চায়েত দিচ্ছে না শান্তিনগরের মানুষদের? নিশ্চয়ই দিচ্ছে না, দিলে তারা যদি 25 বছর যেখানে বিজেপির মেম্বার নির্বাচিত হয়েছে, তাহলে সেখানকার মানুষ 25 বছর ধরে ভোট দিয়ে অভ্রস্ত বিজেপিকে, বিজেপি তার অন্তরে গেঁথে গিয়েছিল, সে অন্তর থেকে বিজেপিকে সরিয়ে সে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কেন? নিশ্চয়ই সেখানে অবহেলিত বঞ্চিত তারা অনুভব করতে পেরেছে, তারা বুঝতে পেরেছে যে বিজেপি সঠিক পদ নয়, তৃণমূল কংগ্রেসই একমাত্র বাংলায় সঠিক পদ। রতনবাবু আর পলাশবাবুর যে গণ্ডগোলটা সেটা সন্দেশের ঝগড়া। আগে ট্রেনে যে সন্দেশ বিক্রি হতো না, সেই সন্দেশ বিক্রির ঝগড়া, ও আমি টাকায় 5টা দেবো, এ টাকায় 4টা দেবো, টাকায় 1টা দেবো, এরম করে সবটা বিক্রি করার পর ট্রেন থেকে নেমে স্টেশনে সব টাকাটা ভাগ হতো। তা ওদের যে ঝগড়াটা মানুষকে আইসোলেট করার জন্য সন্দেশ বিক্রি করার ঝগড়া, ওরা দুজনাই একসাথেই কাজ করে, বাইরে ওরা ঝগড়া দেখায়, ঠিক আছে, আবার যখন নির্বাচন আসবে গলা ধরে একসাথে নির্বাচনটা করবে, মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য এই ঝগড়াগুলো দেখায়। এই ঝগড়াটা মানুষকে, মানুষের দৃষ্টিকে অন্যত্র ঘোরানোর জন্য, দুজনে এক অভিন্ন, আমি আপনাকে বলছি। শান্তিনগরের মানুষ অনুভব করতে পেরেছে যে সিপিএম যখন ছিল তখন ওরা দীর্ঘদিন সিপিএম করেছে, সিপিএম থেকে বঞ্চিত, বিজেপি থেকে বঞ্চিত, তৃণমূল কংগ্রেস কোনো মেম্বার নির্বাচিত না হয়েও তৃণমূল কংগ্রেস বিভিন্ন সুবিধা অসুবিধায় যেভাবে শান্তিনগর মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে ওখানকার ছেলে মেয়েদের স্কলারশিপের ফর্ম আমার কাছে এসছে, আমি ওখানে গিয়ে সই করে দিয়ে এসেছি, একসাথে 15 থেকে 20 জন ছেলে মেয়ে আমার কাছে গিয়েছিল। আজকে বললাম এসসি এসটি ভাতা যেটা, সেই ভাতা আমরা, আমাদের ওখানে রঞ্জন আছে, আরও ছেলেরা আছে, কৃষ্ণ, আরও ছেলেরা আছে, রামদা আছে, তাদের মাধ্যমে আমরা ইন জেনারেলভাবে ওখানে ফিল আপ করিয়ে দিয়েছি, আমরা ওখানে রাস্তার কাজ দিয়েছি, এবং আমরা চিন্তা করছি যে শান্তিনগর গ্রামকে আরও কী করে ডেভেলপ করানো যায়। আমাদের ব্লক প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন, উনিও চিন্তা করছেন, আমাদের এমএলএ সাহেব যিনি বিধায়ক, আমাদের মন্ত্রী, তিনিও চিন্তা করছেন যে শান্তিনগর গ্রামকে কী করে আরও উন্নয়ন করা যায়। শুধুমাত্র শান্তিনগর গ্রামের কথা আমি বলতে চাই না, আপনিও এই ব্লকের মানুষ, এই ব্লকের প্রত্যেকটা গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়ায় সেভাবে বিজেপির বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা কিন্তু দাঁড়ায় না। বিজেপির একটাই স্লোগান আপনি জানেন, সাম্প্রদায়িক ভিত্তি, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করা, মানুষের মধ্যে ধর্মের আফিনকে ঢুকিয়ে দিয়ে ভোট বৈতরণী পার হওয়া। আমরা তো বারবার বলছি লড়াইটা উন্নয়ন নিয়ে হোক, লড়াইটা কর্মসংস্থান নিয়ে হোক, লড়াইটা অর্থনৈতিক নিয়ে হোক, লড়াইটা স্বাস্থ্য নিয়ে হোক, লড়াইটা শিল্প নিয়ে হোক, লড়াইটা কোনো ধর্মের বিভাজনের ভিত্তিতে নয়, এটা আমাদের পরিষ্কার ঘোষিত কর্মসূচি, এবং এই ঘোষিত কর্মসূচির মধ্যে বাংলা তৃণমূল চলছে, আমরাও চলব, তাতে আমাদের সামনে যত বাধাই আসুক সেই বাধা আমরা অবশ্যই অতিক্রম করতে পারবো, এ দৃঢ় বিশ্বাস আমাদের ভেতরে আছে।